হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। 2020-তে হাজারটা খারাপ খবরের মধ্যে এতদিন পর আপনাদের সঙ্গে একটা খুব ভালো সুখবর ভাগ করতে চলেছি। খবরটা এই মাত্র পেলাম, সেটা হচ্ছে এটাই যে শুভশ্রী গাঙ্গুলি মা হয়েছেন এবং তিনি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তো আজকে সকালে শুভশ্রী গাঙ্গুলির একটা ছবি ভাইরাল হয় রাজ চক্রবর্তীর সঙ্গে। তারা লেখেন যে অনেকদিন পর বেরোলাম, তো তখন থেকে জল্পনা শুরু হয়ে যায় যে এতদিন পর তারা কোথায় যাচ্ছেন এবং শুভশ্রী গাঙ্গুলির এই অবস্থায় তারা কোথায় এই মুহূর্তে যেতে পারেন। তো অনেকেরই মনে হয় প্রশ্ন আছে, হয়তো কোনো চেক আপের জন্য ডাক্তারকে যাচ্ছেন, কিন্তু তা নয়। আজকেই ওনার অপারেশন ছিল এবং আজকেই এই কিছুক্ষণ আগে উনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তো মনে আছে এই খবরটা খুবই বড় একটা খবর এবং বিভিন্ন যারা টলিউডের তারকা, যেমন ধরুন জিত, তারপর থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ডিরেক্টর স্যাভি, এরা অনেকেই নানারকম টুইট করতে শুরু করে। এরকম টুইটে ভর্তি হয়ে গেছে আজকে মানে টুইটার এবং সবাই করছে। তো যেটা খবর জেনে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির পুত্র সন্তানের মা হয়েছেন এবং ওনাদের পরিবারে নতুন সন্তান আছে এরও। এবং সভাপতি রাজ চক্রবর্তী যথেষ্টই খুশি, কারণ তিনি এই কদিন প্রচুর নিয়ম মেনেছিলেন, কারণ উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন আমরা সবাই জানি। তার সঙ্গে ওটা খবর যে একটা দুঃখের ব্যাপার, যেটা যে রাজ চক্রবর্তীর বাবার তার নাতিকে দেখে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো তিনি সেটা দেখে যেতে পারেননি, তার আগেই তিনি মারা গেছেন। তো সভাপতি এই খবরটা ওনার পরিবারে একটা অনেকদিন পর একটা আনন্দ পরিবেশ এনে দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন উঠতে পারে যে বর্তমান যুগে, নেপোটিজমের যুগে আমি কেন এই ব্যাপারটাকে এতটা প্রমোট করছি, কেন এই খবরটাকে এত বড় করে দেখাচ্ছি কারো ছেলে হয়েছে তাই নিয়ে। কথা হচ্ছে যে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি দুজনেই খুব আউটসাইডার ছিলেন, দুজনেই খুব ছোট্ট শহর থেকে উঠে এসেছেন। শুভশ্রী গাঙ্গুলি বর্ধমানের একটা ছোট্ট এলাকা থেকে এসেছেন, যেখানে সেইভাবে কেউ টলিউডের কেউ ছিল না। রাজ চক্রবর্তী আরো নিচু থেকে এসেছেন, একটা গ্রামে তিনি থাকতেন, সেখান থেকে আজ এই জায়গাতে এসেছেন। তো এই দুজনের যখন একটা এত বড় খবর এলো, খবরটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ, কারণ তারা এই জায়গাটা অ্যাচিভ করেছে, হঠাৎ করে তারা পায়নি। তো এটা একটা খুবই বড় খবর বলে আমি মনে করি, পার্সোনালি খুবই খুশির একটা খবর এবং এটাই জন্যই এতদিন ধরে অনেক ওয়েট করেছিল। বিভিন্ন ধরনের পোস্ট ভিডিও আসতে থাকছিল একটার পর একটা, এবং শুভশ্রী গাঙ্গুলির হাতে এরপর বহু ছবি রয়েছে আমরা জানি, ধর্মযুদ্ধ রয়েছে, এছাড়া আমাদের অঙ্কুশের সঙ্গে আরো কিছু সিনেমা রয়েছে এবং রাজ চক্রবর্তীর পরিমাণে অনেকগুলো সিনেমা আসছে। তো নতুন ইনিংস আশা করি ভালোই কাটবে, জীবনের দ্বিতীয় ইনিংস চাইবো তারা যেন খুব সুখে শান্তিতে কাটতে পারে, যেভাবে তাদের প্রথম ইনিংস বিয়ে ভালোভাবে কেটেছিল, দ্বিতীয় ইনিংস চাইবো সেম ভাবে কাটুক। একটা পছন্দের কাপেল বাংলা সিনেমাটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী, এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে পুরোপুরি পাল্টে দিয়েছেন রাজ চক্রবর্তী, কারণ পরিণীতাতে যে অভিনয়টা শুভশ্রী গাঙ্গুলি করেছিল আমরা কোনোদিন ভাবতে পারিনি সে অভিনয় করতে পারবেও, কারণ এই প্রতিভাকে আমরা আগে খুঁজে পাইনি। তো রাজ চক্রবর্তী শুভশ্রীর জীবনে অনেক অবদান রয়েছে এটা আমরা সবাই জানি। তো দুজনের জন্যই বেস্ট অফ উইশেস এবং আমার চ্যানেল থেকেও শুভকামনা রইল, জীবনের নতুন ইনিংস যেন ভালোভাবে কাটে, সুখে শান্তিতে কাটে। তো আজকের দিনটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা সত্যি খুব খুশির খবর এবং খুবই ভালো একটা খবর। তো এটাই ছিল আজকের আপডেট, আরো কিছু আপডেট হলে অবশ্যই জানাবো। প্রথমের জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, গেট দেবে লাইক, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।